আজকের ভিডিওতে আমি দেখাবো ওয়ার্ডপ্রেস এর ড্যাশবোর্ডটা কিভাবে ব্যবহার করবেন। প্রথমে ওয়ার্ডপ্রেসটা লগ ইন করতে হবে আমাদের। ড্যাশবোর্ডে লগ ইন করার পর আমরা এখানে প্রথমে দেখতে পাবো একটা হোম পেজ। আর যদি ওয়ার্ডপ্রেসে যদি কোনোদিন আপডেট প্রয়োজন হয় তাহলে এখান থেকে একটা আপডেট অপশন আছে, এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর এখন এটা আপডেট ভার্সন, কারেন্ট ভার্সন 5.8.2। আর যদি এটা আপডেটের প্রয়োজন হয়, এটা 30 যদি চলে আসে তাহলে এটা আপডেটের প্রয়োজন হবে, এখান থেকে একটা আপডেট অপশন চলে আসবে, এটা আপডেট করে দিব। আর আমরা যখন কোনো কিছু ফোর্স করবো, এখান থেকে আমরা ফোর্স করবো একটা কন্টেন্ট ব্লক সব, এখান থেকে করবো ক্যাটাগরি টেক। মিডিয়া থেকে আমরা ইমেজ অ্যাড করে দিব, পেজ থেকে আমরা পেজ তৈরি করে দিব, কমেন্ট যদি কেউ কমেন্ট করে আমাদের ওয়েবসাইটে তাহলে আমরা সেগুলো এখান থেকে দেখবো কমেন্ট। আর অ্যাপারেন্স থেকে আমরা থিম ইনস্টল করে দিব, কাস্টমাইজ করব। আর উইডজেটস অর্থাৎ সাইড বারে যে অপশনগুলো থাকে আমি একটা প্রথম আলো নিঃসভা দিয়ে দেখাচ্ছি এখানে। এখানে একটা আমি ক্যাটাগরি সিলেক্ট করতেছি বাংলাদেশ। বাংলাদেশ সিলেক্ট করার পর এখানে বাংলাদেশের ক্যাটাগরিতে আছে, এখানে এই পোস্টে আমি ক্লিক করতেছি। ক্লিক করার পর এখানে একটা হেডিং ট্যাগ ট্যাগ দিয়েছে, আর একটা কতগুলো কন্টেন্ট দিয়েছে এখানে, আর এগুলো হচ্ছে ট্যাগ। এগুলো কিভাবে তৈরি করা যায় সেটা আমি এখানে দেখাবো। পোস্ট এট নিউ পোস্ট, প্রথমে আমরা টাইটেল দিব, এটা হচ্ছে টাইটেল। এখানে টাইটেলটা দেওয়ার পর আমাদের কন্টেন্ট দিতে হবে, এখানে কন্টেন্ট আছে। এভাবে আমরা কন্টেন্ট গুলো দিয়ে দিবো। এখানে মাঝখানে কয়েকটা ইমেজ, এগুলো হচ্ছে ইমেজ না, এগুলো হচ্ছে বিজ্ঞাপন, অ্যাডসেন্স থেকে এগুলো দেওয়া হচ্ছে এখানে। এইভাবে আমরা কন্টেন্ট গুলো দিয়ে দিব। কন্টেন্ট দেওয়ার পর আমাদের এটা হচ্ছে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, এটা কোন ক্যাটাগরি থেকে আমরা সিলেক্ট করেছি বাংলাদেশ। এড নিউ ক্যাটাগরি, নিচের দিকে এখানে দিয়েছে মুক্তিযুদ্ধ সংস্কৃতি, এগুলো হচ্ছে টেক। এখানে আমরা এভাবে ট্যাগ গুলো দিয়ে দিব। আর যদি কোনো ইমেজ দিতে হয়, ফিউচার ইমেজ, ফিউচার ইমেজ হচ্ছে এটা, এটা হচ্ছে ফিউচার ইমেজ, এটা এখান থেকে সেভ করে নিব। এবার পিস ইমেজটা এখানে সেভ করে নিয়েছি। আর যদি এখানে যদি কোনো মাঝখানে কোনো ইমেজ প্রয়োজন পড়ে এখানে, তাহলে এখানে ক্লিক করে ইমেজ গ্যালারি, তাহলে এখান থেকে পাবলিশ। ভিউ পোস্ট
আমরা এভাবে ফোর্সটা দেখবো, এখানে প্রথমে ট্যাগ হেডিং, তারপর এখানে দেখা যাচ্ছে একটা ইমেজ, আর এখানে কন্টেন্ট, আর নিচে আমরা ট্যাগগুলো দিয়েছি, এই ট্যাগগুলো এখানে দেখা যাচ্ছে এভাবে ক্যাটাগরি। এভাবে আমরা একটা ফোর্স ক্রিয়েট করার জন্য এটা অপশনটা আমাদের প্রয়োজন, ফোর্স অপশন থেকে আমরা এভাবে ফোর্স করবো, আর এখানে ক্যাটাগরি যে ক্যাটাগরি আমরা অ্যাড করেছি সেটা এখান থেকে অ্যাড করতে পারবো, ক্যাটাগরি এখান থেকে ক্যাটাগরি অ্যাড করতে পারবো এখান থেকে। এভাবে আমরা ক্যাটাগরি অ্যাড করবো, আর ট্যাগ যদি প্রয়োজন অ্যাড করতে হয় তাহলে এখান থেকে ট্যাগ অ্যাড করবো। এইভাবে আমরা ক্যাটাগরি ট্যাগ পোস্ট এগুলো এই অপশন থেকে অ্যাড করব। আর যদি কোনো ইমেজ ডাউনলোড করতে হয় এখান থেকে মিডিয়া ফাইলটা আছে, ইমেজ ডাউনলোড করার জন্য ইমেজ আমি একটা ইমেজ এখানে ডাউনলোড করে এখানে আপলোড করেছিলাম, এটা মিডিয়া ফাইল থেকে করা যায়, অ্যাড নিউ সিলেক্ট ফাইল। এভাবে আমরা ইমেজ সিলেক্ট করে এখানে আপলোড করে দিব। আর যদি কোনো ফেস তৈরি করতে হয় এখান থেকে ফেস অপশনে ক্লিক করে অল ফেস, এখানে দুইটা সিম্পল ফেজ আছে, এখানে আমি এখান থেকে অ্যাড নিউ ফেজ। আমি একটা হোম ফেজ তৈরি করতেছি এখন, এই ফেজটা এখানে ক্লিক করে দিয়েছি। এটা হোম ফেজ তৈরি হয়েছে একটা, আর এটা হচ্ছে কমেন্ট, যদি কেউ কমেন্ট করে সেটা আমরা এখানে দেখবো এবং অ্যাপ্রুভাল করে দিবে এখানে যদি কেউ কমেন্ট করে। এভাবে সিলেক্ট করে এখান থেকে আর আনঅ্যাপ্রুভাল, অ্যাপ্রুভাল, ডিলেক্ট যদি আমাদের ফোনটি কেউ কমেন্ট করে। আর এখানে আসবে, এখানে আসার পর তিন ডাউনলোড অথবা আপলোড করে দিব, অ্যাড নিউ থিম। যদি প্রিমিয়াম থিম আমরা করে করে থাকি তাহলে এখান থেকে আপলোড, আপলোডে যেতে হবে, এখান থেকে আমরা থিমটা সিলেক্ট করে দিব যদি কোনো থিম আমরা প্রিমিয়াম অ্যাড করে থাকি। এভাবে আমরা থিমটা সিলেক্ট করে এখানে ওপেন ইনস্টল, এখানে ইনস্টল করে দিব। আর যদি ফ্রি থিম ইউজ করতে হয় তাহলে এখান থেকে একটা যে কোনো একটা ফ্রি থিম আমরা ইউজ করতে পারবো, ইনস্টল দিয়ে এখানে একটা ইনস্টল হয়ে যাবে। আর থিম যদি কাস্টমাইজের প্রয়োজন হয় ডিজাইন এটা কাস্টমাইজ করতে হবে এখানে, আর উইথের হচ্ছে এটা এখানে আমরা যখন রান করছি এখানে সাইড বারে কিছু অপশন দেখা যাচ্ছে, এটা হচ্ছে সাইড বারে উইজেট গুলো তৈরি করা হয় এখান থেকে। এখানে উইজেটে ক্লিক করার পর এখানে উইজেটে আমরা সাইড বার গুলো এখান থেকে তৈরি করতে পারবো, এখানে ক্যাটাগরি ট্যাগ এবং বিভিন্ন অপশন এখানে অ্যাড করতে পারবো, গ্যালারি, লিস্ট, হেডিং ট্যাগ, ইমেজ, এখানে কতগুলো ফোর্স অপশন আছে সাইড বারে সেগুলো আমরা উইজেট থেকে তৈরি করব। আর যদি মেনু, মেনুগুলো তৈরি করতে হবে আমাদের, এগুলো আছে মেনু অপশন, ক্যাটাগরি আর মেনু অপশন এখানে অ্যাড করে দিয়েছে, এগুলো আমরা তৈরি করবো এখান থেকে। মেনু নেম দিয়ে দিব মেন মেনু, ক্রিয়েট, এখান থেকে হোম, সিম্পল, এইভাবে আমরা সিলেক্ট করে দিব, ক্রিয়েট করবো এটা প্রাইমারি মেনু। এখান থেকে বিদিত সাইট, তাহলে আমরা মেনুগুলো এখানে এভাবে দেখবো, হেডিং ট্যাগের মধ্যে আমরা প্রথমে হেডারের মধ্যে আমরা এগুলো এভাবে অ্যাড করে দিব। আর ব্যাকগ্রাউন্ড যদি এটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ প্রয়োজন হয় তাহলে ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করার জন্য এটা আর থিম এডিটর, যদি থিমটা যদি এডিট করতে হয় সেগুলো আমরা এখান থেকে এডিট করবো। আর যদি প্লাগইন অ্যাড করতে হয় এখান থেকে অ্যাড নিউ প্লাগইন, যদি প্রিমিয়াম প্লাগইন হয় এখানে আপলোড প্লাগইন ক্লিক করে আমরা প্রিমিয়াম প্লাগইনটা অ্যাড করে দিব, আর যদি ফ্রি প্লাগইন হয় আমরা এখান থেকে ফ্রি ইনস্টল নাও, ইনস্টল নাও, এখান থেকে দুই ঘন্টা প্লাগইন আমরা ইনস্টল করে নিব, এভাবে ইনস্টল নাও।
ইনস্টল হওয়ার পর আমরা এখান থেকে ক্লিক করে টিপ করে নিবো, তাহলে প্লাগইনটা টিপ হয়ে যাবে। আর এখানে আছে প্লাগইন এডিটর, যদি প্লাগইনটা যদি কোনো এডিট করে প্রয়োজন হয় এখান থেকে ক্লিক করে প্লাগইনটা এডিট করতে হবে। আর ইউজার, যদি আমাদের সাইডে কোনো ইউজার লগ ইন রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন করে থাকে তাহলে আমরা সেটা এখানে দেখবো, কাস্টমার আর সাবস্ক্রাইবার। আর এটা হচ্ছে অ্যাডমিন ইউজার। আর টুলস, টুলস থেকে আমরা কোনো সাইট ইম্পোর্ট এক্সপোর্ট কন্টেন্ট প্রোডাক্ট ইম্পোর্ট এক্সপোর্ট করে নিবো। আর এখানে আছে সাইট হেল্প, আর এখানে আছে সিটিং, সিটিং থেকে আসবে সিদ্ধেনায়ের। এখানে ক্লিক করার পর এখানে আমরা একটা সাইট টাইটেল দিয়ে দিবো, অর্থাৎ সাইটটা তখন আমরা এখানে দেখবো এইভাবে একটা সাইটের টাইটেল শো করতেছে, এটা আছে সাইট টাইটেল। আর ট্যাগ লাইন, ওয়ার্ডপ্রেস অ্যাড্রেস ডিফল্ট থাকবে, আর যদি কেউ এটা সিলেক্ট করে দেবে এনি ওয়ান ক্যান রেজিস্ট্রেট, যে কেউ আমার সাইটে রেজিস্ট্রেট করতে পারবে। আর এটা সাবস্ক্রাইবার হবে নাকি কাস্টমার, কাস্টমার ই কমার্স সাইটের এটা কাস্টমার, আর যদি এমনি কোনো সাইটে তার সাবস্ক্রাইবার। রাইটিং, রাইটিংটা তেমন প্রয়োজন কিছু নেই এখানে। রিডিং, রিডিং আসার পর আমরা এখানে স্ট্যাটাস সিলেক্ট করে দিবো, এটা হোম পেজটা সিলেক্ট করে রাখবো এইভাবে। আর এখানে পোস্ট, এটা ব্লগ পেজ, আমরা যা পোস্ট করবো তা কোন পেজে থাকবে সেটা এখান থেকে সিলেক্ট করে দিবো। তারপর এখানে সেভ চেঞ্জেস, এটা টিকমার্ক দেওয়ার দরকার নেই, যদি এটা আমরা টিকমার্ক দিয়ে দিই তাহলে এটা গুগল সার্চ ইঞ্জিনে সাইটটা শো করবে না। এখানে ডিফল্ট যেটা আছে সেটা থাকবে এটা মিডিয়া, এখানে কিছু করার দরকার নাই। পার্মান লিঙ্ক, পার্মান লিঙ্ক ক্লিক করার পর এখানে আমরা পোস্ট নেমটা সিলেক্ট করবো, আর এটা সেভ চেঞ্জেস করে দিবো। তাহলে এটি এতটুকু আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে লগ ইন করার পর আমরা এই এই কাজগুলো করার পর আমরা একটা ওয়েবসাইট রান হবে, এবং ওয়েবসাইটে আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারবো এই অপশনগুলো দিয়ে।